জেলা আমাদের জেলা সভাপতি আছে তো। আজকে যেটা দেউতা পাঁচামি কোল মাইন নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছিল আদিবাসীর মধ্যে, আতঙ্ক ছিল যে পুরো দেউচা পাঁচামি কয়লা খনি নিয়ে কি হবে না হবে, সেটা যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই যে আমাদের জেলা শাসক উনি আমাদের প্যাকেজ ঘোষণা করে দিয়েছেন, এই প্যাকেজটা আমরা হাতে পেয়েছি, খাতা কলমে পেয়েছি, এটা আমরা গ্রামবাসীর সাথে আলোচনা করব। এই প্যাকেজ নিয়ে আদৌ এলাকার বা গ্রামবাসীর মানে সন্তুষ্টি কিনা সেটা নিয়ে আবার পরবর্তীকালে ডিএম সাহেবের কাছে এসে সেইটা আমরা কথা বলবো। দেখুন, সেটা তো সরকার বলেই দিয়েছেন যে জোর করে জায়গা নেব না। হ্যাঁ, তা যে জায়গা দুরন্ত প্যাকেজ দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, তাতে এলাকার মানুষ চিন্তা ভাবনা করবেন যেটা সত্যি ভালো কিনা আমার পক্ষে, সেটা চিন্তা ভাবনা করার জন্য এই প্যাকেজটা দিয়েছে। আলোচনা করবেন গ্রামের মানুষের সাথে, মাঝিয়ার আমরাও এসেছিলেন, তারা গ্রামের সাথে বসে একটা আলোচনা করবেন, সেটা যদি মনে করে যে সত্যি আমাদের ভবিষ্যতে এটা ভালো হবে, ছেলে পুলের পক্ষে ভালো হবে, তাহলে নিশ্চয়ই ছাড়বেন। আপনাদের একটা দাবি ছিল যে সরকার সরাসরি আপনাদের সঙ্গে বসুক এবং ছেদপত্র দেয়, আজকে তো সেই অনুযায়ী একটা তো আপনারা প্যাকেজ পেলেন। হ্যাঁ পেলাম। আপনি পড়েছেন, দেখেছেন? হ্যাঁ পড়লাম। তারপর কি সিদ্ধান্ত নিচ্ছিলেন? না দেখুন, এখন এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত করতে পারবো না, কারণ হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহল ন্যাশনাল লেভেলে কাজ করে, শুধু শুধু বীরভূম জেলা নয়, সব পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করেন, সেটার জন্য এই প্যাকেজটা নিয়ে আমরা ন্যাশনাল লেভেলে যে সচিব আছেন আমরা আমাদের রামচন্দ্র মুর্মু, আর রাজ্যের যে সচিব আছেন আমাদের যে রবীন্দ্রনাথ মুর্মু, তাদের সাথে বসে একটা আলোচনা করব, এটা কি মানে এই এলাকার জন্য ক্ষতিপূরণ হিসাবে কম হচ্ছে কিনা বেশি হচ্ছে সেটা দেখে নেব, তারপরে সরকারের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে পারি বা ডিএম সাথে বসতে পারি। এটার পর এটা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখন বলতে পারছি না, সংগঠন যেহেতু শিল্প আমাদের চাই, শিল্প না হলে দেশ চলবে কি করে, কয়লা খনি দরকার আছে, কিন্তু আদিবাসীর উচ্ছেদ করে বা ক্ষতি করে আমরা করতে দেবো না। হ্যাঁ ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে, ভালো হবে, কিন্তু আদিবাসী যেটা বা যে প্যাকেজটা ঘোষণা করেছে আদৌ কি ঠিকঠাক কিনা সেটা ন্যাশনাল লেভেল বা রাজ্য লেভেলে আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নেব। এখন এই মুহূর্তে এটা মোটামুটি মাস্টেক নাগাদ জাগানাবো, আপনি রাজ্যে যে সিয়া আছেন, এই যে সভাপতি আছেন, সচিব আছেন, ওনার সাথে আলোচনা করিনি, ন্যাশনাল লেভেলে আলোচনা করিনি, এই প্যাকেজটা দেখাবো, দেখার পরে ঘোষণা করব কি করা যেতে পারে না করা যেতে পারে, আন্দোলন করব কি আলোচনায় বসবো সেটা পরবর্তী ব্যাপার। আমার নাম হচ্ছে ঘাসিরাম হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলে জেলা পারগানা। ডিএম সাহেব প্যাকেজ নিয়ে বিস্তারিত বললেন আমাদের, আমরা শুনলাম এবং সেটা লিখিতভাবে দিলেন প্যাকেজ, সেটা ইংরেজি সাঁওতালি বাংলা তিনটে ভাষায় দিলেন, এবং সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রামে, তারপরে আপনাদের জানাবো কি হচ্ছে আর কি, সংযোজন বিয়োজন যদি করতে হয় সেটা ক্ষেত্রে যদি হয় সেটা আলোচনা করব, আমরা আলোচনার পক্ষেই আছি, আমরা আলোচনা আমরা বারবার করব, আমরা হাজারবার আলোচনায় বসতে রাজি আছি, কিন্তু আলোচনার পক্ষেই আমরা, এবং না কেউ যদি জমি দিতে না চায় তাহলে সেখানে আলোচনার খোলা থাকবে, সেটা পরের বিষয়, এখন এই প্যাকেজটাকে নিয়ে আমরা গ্রামবাসীর কাছে আলোচনা আমরা রাখবো, পৌঁছে দেবো, সেই অনুযায়ী সিদ্ধান্তটা হবে। না খুশি গ্রামবাসীরা বলতে আমরা এখনই এই মুহূর্তে এটা বলতে মানে বলতে পারবো না আপনাদের সামনে, প্রেসের সামনে এটা বলতে পারবো না, কারণ আমরা আলোচনা করে আমরা আপনাদেরকে জানাবো, কারণ আমি একা এখান থেকে সিদ্ধান্ত নিলে এটা হয় না, এটা গ্রামের মানুষ প্রত্যেকেই আলোচনা করবে, বসবে এটা নিয়ে, আমরা সবাই সকল মিলে থাকবো, প্রত্যেক গ্রামে থাকবো, আলোচনা করব। এখন শুধু আমাদের আদিবাসী সংগঠন তো নয়, সেখানে মহল জড়িয়ে আছে, এখানে বিভিন্ন রকম ক্লাব আছে, সেই ক্লাবের সঙ্গেও কথা বলে এগুলো পরবর্তী ক্ষেত্রে। না প্যাকেজ লিখিত আকারে আজকে দিল, হ্যাঁ লিখিত আকারে প্যাকেজ দিল আজকে, তিনটে ভাষায় দেওয়া হয়েছে, আমি বললাম ইংরেজি বাংলা এবং সাঁওতালি, লিখিত আকারে আজকে দেওয়া হয়েছে।